হ্যাঁ, মেয়ে লোক দিয়ে হেদায়ত করবো। আগের মেয়ে লোক আর এখনকার মেয়ে লোক বেশ কম আছে নিয়ে গিয়ে কয় কুলসুমের মা ওই কি ওড কিল্লিগা ফানিতলাম উজু কর এসন নামাজ পড়ো। কুলসুমের মা কয় এসন নামাজ কয় কি রে, কয় কি রে ওই দেহ কুমিল্লার হুজুরে কি বয়ান করে মাথা নষ্ট, আসক তো নামাজ বলে ফরজ, নামাজ পড়লে জাগা পাইবা, নামাজ নাই জাগা নাই, বেদি এসন নামাজ কারে কেউ চিনে না, যেই ঘরের মধ্যে নামাজের আলাপ সালাপ নাই হেন এসা ফজর এটি নাম জানেনি, জোরে কোন জানেনি, বেড়ায় বিদেশ তে লেহাফরা করে আইছে বাফে হাজি সাহ, হুজুর রিয়া মিলাত টিলাত ফরায় হুজুর আমার ফুলাটার মাথাটা মুচছে কুদুর দোয়া করে দেন, হুজুরে মাথাটা মশা দিয়ে কইছে বাবা আপনি তো বড় শিক্ষিত, আপনি ডেলি সকালে আর বিকেল আয়তুল কুরসিটা ফইলেন, তাইলে দুশ্মনের হাত থেকে আপনি বাচ্চা থাকবেন, বেড়া গাড্ডা ফাঁক দিয়ে হুজুর কি করছি আয়তুল করছি, ও মা ইরা পাইছেন কই, আমি বেতের করছি স্বর্ণের করছি লোহার করছি বহুত দেখছি আয়তুল করছি কোনো দেশও দেখি নাই, এটা কোন দেশে পাওয়া যায়, কোন দেশে পাওয়া যায়, যেই দেশে আয়তুল করছি পাওয়া যায়, হারামি ওই দেশে জীবনও যায় নাই, কথা জোরে কন ঠিক। রমজানের 17 তারিখ চৌরাস্তার দাঁড়াই আছে গিরের টানে ফাঁক জনে দর্শা হাজি সাহ, এটা ফোলানি বানাইছেন না সুর বানাইছেন, এটা না বলে বিদেশ থেকে লেফারা করে দিয়েছে কহ ওই দেহেন আমার হোলা চৌরাস্তার মধ্যে রমজানের 14 তারিখ বদরের যুদ্ধ হয়েছে যেই তারিখ এই তারিখে সিগারেট টানে আর দুনিয়ার মাইসে আমনের গালি গালাজ করতেছে, হাজি সাহেবের ঘরে এটা ফোলা হয়েছে না এটা গরু হয়েছে, তাড়াতাড়ি গিয়ে গরু ডরে থামান, এই বেটা তাড়াতাড়ি গিয়ে কো বাবা তোর ফাউডির ধরছি, সিগারেট খাইলে গরু বইয়া খা চৌরাস্তাত খাইস না, এটা রমজান মাস এটা রমজান মাস, এতে কয় আব্বা রমজান মাস পাইছেন কই, কহ হুজুররা কইছে আছে বলে, কয় রাহেন কুদুর গণ্য লই গন্তাছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে এরম কত কোন মে মে করে দেহে জান রমজান মাস নাই, কয় আব্বা আমি তো গঞ্চি নাই, আবার আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর এরম গণ্য দেহে কি নাই, কথা কন্যা কা কি নাই, আচ্ছা যেই গোনা গণলে রমজান পাওয়া যাইব ওই গোনা থুয়া জানুয়ারি ফেব্রুয়ারি যদি 212 গণে রমজান বার হইব নি, আইয়া ক হুজুর ফোলাটারে বহুত বুঝাইছি তে রমজান পায় না, হুজুর কো কখন দিয়ে গনছে ক জানুয়ারি দিয়ে গনছে, ওই জানুয়ারি দিয়ে 14 বার গণল কাম হইতো না, এনে গন তুইব রমজান সাউয়াল হে দিয়া এই রাস্তায় না গেলে এ রমজান বার করা সম্ভব হইতো না, কথা জোরে বলেন ঠিক নি, ওয়াস আপনাকে কষ্ট হয়নি আবার ওয়াস শুনছে কোন ওয়াস কারে তাসির করে বলা যায় না, এক হুজুর ওয়াস করছে বাবারা সালাম বাড়াইয়া দেন বাড়াইয়া দেন, ফোলা ফাইনি বুড়ারে দিব বুড়ারাও ফোলা ফাইন দিব, স্বামী স্ত্রীরে দিবে স্ত্রীও কথা কন স্ত্রীও এ ওয়াজে ধৈরা বুঝছে সাসারে কারি দি কই কি, স্বামীও বলে স্ত্রীদের সালাম আর কি দেয় জীবনে দিয়ে দিলাম না কোনদিন মজা যাই, আজকে নিয়ত করছে বউরে সালাম দিব বয়স 70 বুঝে, এখন গিয়া দরজারার কাছে গিয়া কয় আম্বিয়ার মা কয় কি দুয়ার গুলো আম্বিয়ার মায়ের দরজারা জন একটু ফাঁক করছে, হ্যাঁ কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেরিয়ে তাড়াতাড়ি দুয়ারটা লাগাইয়া নাতিন করে ডাক্তারছে এই তাড়াতাড়ি বাতি জ্বালা তোর দাদারে কি তাহুরে পাইছে না জিনে পাইছে, হ্যাঁ কা রাত করে শয়তানি করতেছে, আসলে তাহুরে পাইছে না সুন্নতে পাইছে, ওই যে হ্যাঁ আমল নাই একেরে গাছের তো হয়ে গেছে ইটা কি ইটা কি ইটা কি, এখন একজন কিছু হানিতলাম হুজুর কর এসন নমস্কার, বেদি কয় এত জোরে কথা কইেন না, এই রাত্রে করে যদি ফানিতলাম উজু করে নামাজ পড়ন লাগে আমনেরে লইয়া ফানিতলাম আমনেরে লইয়া নামাজ পড়ম আমনে লইয়া জা নামাজে দাঁড়াম, ওই যে একলা আমারে দিয়া কামলা খাড়াইবে এই দিন শেষ হয়ে গেছে, ফানিতলামলে আমনেরে লইয়া লাম জোরে কন সোবাহান, এই মেয়ে লোক ঠিক আছে নি, এই হেরে লইয়া লামছে ফানিত উজু বানাইয়া দুইজনে দুই যায় নামাজ, কুলসুমের মায় কয় কুলসুমের বাপ ওই কি একটা কথা কইতে মনে কষ্ট নিয়েন না, কয় ক আমি আজকে নিয়ত করছি আমার নামাজে আপনি ইমামতি করবেন, কি করবেন ইমামতি করা সোজা না কঠিন, আপনারা তো একের ইমাম রে ফানি থালাই দেন দেড় দেহের ইমাম না হইলে অসুবিধা নাই, কিন্তু যদি সভাপতিরে খাড়া করে দেয় পাবলিকে কইবা আমাকে নামাজটা বরবাদ করে দিছে জোরে কন ঠিক নি, এই যে এস্তেমার আগে দিয়া তবলিকে জমা দিয়েছে সৌদি আরবের আই আমগো এয়ারপোর্ট লানছে, হেরা জমাতে নামাজ পড়বো একজন ইমাম বিচারে আমগো বাঙালিরা কয়েকজন হুজুর নিয়ে দিয়েছে, হেরা কো মাফি কয়েস তোর হুজুর ভালো না ছোটো ছোটো তো পছন্দ হয় না, আর সৌদি আরবের লোক ওসা লম্বা
এগুলো শরীর ফার্মের মুরগির মতন তুল 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 করে। আমাদের দেশের মানুষ তো পরিশ্রম করে খায়, কি বলেন ঠিক নি? একজন হুজুর এক পছন্দ হয় না। একবারটা সৌদি আরব চাকরি করে মোটা তাজা লাল রুমাল উর্ফে বিরাটিরা ভাইন্দাজন নামছে, এ হেরে পছন্দ করে বইছে। এখন ঠেল্লা নিছে ইমামতির জায়গা হেরে, নামাজ হয়েছে মাগরিবের নামাজ, এইবারে ইমামতির দাঁড়াইয়া প্রথম রাকাতের মধ্যেই পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস, সুরায় নাসের পরে আর সুরা আসেনি। রুকুর থেকে যখন সেজদাত গেছে বেড়ার তো ডরে দূরে গেছে, ইন্নালিল্লাহ আমার পুঞ্জি যা ছিল প্রথম রাখাতি খেয়ে লিছি, মাথা তুললে ফরমুখী এই যে সেজদা দিয়েছে, ও আধা ঘন্টা চলে যায় মাথা উড়ায় না। একজনে ডাক দিয়ে আমি সাপ মাথা উড়ে এলাম, ইমাম সাহ ফল হয়ে গেছে গা, সব বেড়ার কামনা সিন্নি খাওয়া, কথা জোরে কোন ঠিক নি? কুলসুমের মায় আবদার করছে আপনি মনে কিছু নিয়েন না, এই যাই নামাজে খারাপ করেছি, আজকে আমার নামাজের ইমামতিটা আমনে করবেন। বেড়া কো ব্যাপার না, ব্যাপার না, ইমামতি নি কহ, এইসব কোনো ব্যাপার না। দাঁড়াইছে মজবুত হইয়া কুলসুমার আম্মা কয়, জাহানামাজে যে দাঁড়াইলেন, আম্মাও দাঁড়াইলেন, আমিও দাঁড়াইলাম, জাহানামাজে দাঁড়াইয়া কোন দোয়া করে? ও মাগু এন দোয়া ক, রং মনে করছেন নাকি? কয়েছে থাক ইটা বাদ, এরপরে নিয়ত বেন্দা কী করবেন? কয়েছে তো আমার জানা নাই। এরপরে মাথাটা তলের ফেল দিয়া আপনি কী করবেন, আমি কী করবো? যখন কুলসুমের মা ফেসাইলিছে উচ্চা কুলসুমের মা, তোমার কাছে মাফ চাই, নামাজের কথা বললে দুনিয়ার একটা বিপদ মাথার টাইমে আনছি, ইতান হুজুররা করতেছে হেরাই ফরক, যা তুমিও হইয়া তো আমি হইয়াতে, এই লাইনের কথা জীবনে উড়াইতাম না। হেদায়েত হইছে না গোমরা হইছে? পাবন্দি তকদির হে পাবন্দি আকাম, পাবন্দি তক